जय गुरु द गाइड डोंट कंसील एनीथिंग इन योर हार्ट फ्रॉम हिम हुम यू हैव चूजन एज योर गाइड टू कंसील इज टू डिसबिलीव हिम एंड दैट डिसबिलीव ब्रिंग्स डाउनफॉल द गाइड इज द रेगुलेटर ऑफ हार्ट्स इफ यू बिलीव इट राइटली यू विल बी हम्बल टू डू इविल एंड इफ यू हैव ऑलरेडी डन इविल यू विल कन्फेस इट सियरली But if you want to conceal, be sure that weakness has come in your heart and you are already attacked by disbelief. Be careful or it may carry you far, far away. If you conceal, your true guide will also hide himself. If you express the thoughts in your heart, become open, then for sure he also be open before you. If with the intention of concealing from your guide, you use the trick. You regulate my heart and you know everything. You will fail and be surrounded by miseries. Exchange of hearts is a sign of love. If you conceal your heart, it is sure you possess selfish desires. You love him only in words. There is concealment in lust. But there can be nothing concealed in love. The true guide has a light ego. He will never assert his own strength to you by himself, and so will follow you according to your thought. This is the characteristic of a true guide. If you really have a true guide, whatever you do, no fear, you cannot be destroyed. Only keep prepared for sufferings. পরম প্রেমময়ে সিহস্ত লিখিত সত্যানুসরণ থেকে পাঠ সুখ আর দুঃখ যাতে হৃদয়ে দুর্বলতা আসে ভয় আসে তাতেই আনন্দের খাকতি আর তাই দুঃখ অসতে আসক্তি থেকে ভয় শোক ও দুঃখ আসে অসৎ পরিহার করো সতে আস্থাবান হও ত্রাণ পাবে সংকোচী দুঃখ আর প্রসারণী সু দুঃখ কারুর প্রকৃতগত নয়ক তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে কারুর দুঃখের কারণ হয়েও না কেহ তোমার দুঃখের কারণ হবে না যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়েও না দুঃখ হতে রক্ষা পাবে চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে পরমপিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজি থাকো আনন্দে থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না দুঃখও একরকম ভাব সুখও একরকম ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ না তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে নিচ্ছ আর ধর্মই তা করতে পারে পরম প্রেমময়ের চলার সাথী থেকে পাঠ শিক্ষক মানুষের জীবনে যদি দায়িত্বপূর্ণ কিছু থাকে তবে তাহা শিক্ষকতা শিক্ষকের চরিত্র ছাত্রের শ্রদ্ধার ভিতর দিয়া অজ্ঞাতসারে তাহাকে এমনতরভাবে আক্রমণ করে যাহা তাহার পরজীবনকে অবশভাবে চালাইয়া লইয়া বেড়ায় শিক্ষক যদি আদর্শে উন্মুখ না থাকে তাহার চরিত্র যদি আদর্শের ভাবে অনুলিপ্ত থাকিয়া কর্মমুখর না হয় তাহার চরিত্র যদি ছাত্রের চাহিদার দরজাকে উন্মোচন করিয়া প্রাণকে স্পর্শ করিয়া উন্নতিতে অবাধ করিয়া না তোলে সে শিক্ষকতা যে অধর্মের পরম আশ্রয় তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই যদি শিক্ষকতা করিতে চাও সাবধানে নিজেকে নিয়ন্ত্রিত করিও নতুবা দুর্দশা কুঞ্চিত হাস্যে তোমার জীবন ও জাতিকে গ্রাস করিবে সন্দেহ নাই বাণী সংখ্যা 164
পরম প্রেমময়ের পুণ্য পুঁথির থেকে কিছু অংশ পাঠ। তবে কি, আমি কে? আমি ভক্ত, আমি ভগবান, আমি পুজো দেই, আমি পুজো গ্রহণ করি, আমি অসুর, আমি দেবতা, আমি গুণময়ী প্রকৃতি, আমি নির্গুণ পুরুষ, আমি শত্রু, আমি মিত্র, আমি প্রশান্ত সাগর, আমি অপ্রভেদী হিমগিরি। দেখ, আমি স্বর্গ, আমি নরক, আমি আমার যম, আমি আমার দেবতা, আমি ওহি, আমি নকুল, আমি সাপ হয়ে কামড়াই, আমি ওজা হয়ে ঝাড়ি, আমি কুরুক্ষেত্র, আমি ভগবান, আমি নর নারায়ণ। অর্জুন, দেখ আমি কে? তাই দেখ, শত্রুমিত্র কেউ থাকবে না, সব এক পথের পথে, সব আছে আমাতে, যা ভাবা যায় যা ভাবা যায় না, সব আমি তত্ত্বমসি। দেখ, কতকগুলি বালক নারায়ণ তৈয়ারি করতে পারিস, 8-10টা বালক নারায়ণ পেলেই হয়, তারা ব্রহ্মচর্য পালন করবে আর গীতার জ্ঞানযোগ কর্মযোগ গেয়ে বেড়াবে, তারপর পাঠ অভ্যাস করবে, তারা খুব ভালোবাসা শিখবে, তাদের প্রাণ খুব সরল হবে, তাদের দেখলেই ব্রহ্মভাব উপস্থিত হবে, ব্রহ্ম মুহূর্তে উঠে সরল প্রাণে গেয়ে গেয়ে বেড়াবে। দেখ, আরও গুটিকতক তৈয়ার করতে হবে, তাদের হাতে থাকবে মহমুদগণ, এমনি করে শিখতে হবে আজকালকার নূতন প্রাণ মাতানো সুরে। আর দেখ, এই বৃদ্ধ আর যুবক নারায়ণগুলি করবে কীর্তন আর কর্মযোগ করে দেখাবে, তারাই আদর্শ হবে। ওইটি করতে পারলেও বালক নারায়ণদের অবিদ্যাও শিক্ষা হবে, বিদ্যাও শিক্ষা হবে, প্রাণটিও তৈয়ার হবে। তাদের বেশ করে বুঝিয়ে দিতে হবে, পাকা কর্মী করে তোলা লাগে। দেখ, ওই নারায়ণদের জাতিভেদ কিছু নাই, ব্রাহ্মণও থাকবে, কায়স্থও থাকবে এবং সমস্ত জাতিই থাকবে। বিশেষত ব্রাহ্মণ কায়স্থ, তাদের ভিতর হিংসা দ্বেষ না থাকতে পারে, পাকা কর্মী হবে তারা। একটা ছেলে দেখলে জগৎ শুদ্ধ স্তম্ভিত হয়ে যাবে। জয় গুরু।